আমাদের আগরতলা রেল স্টেশন থেকে 7 জন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে, বর্ডার ক্রস করে। তো আমরা গতকালকেই তাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে। তো এর মধ্যে 7 জন বিডি ন্যাশনালের মধ্যে 4 জন মহিলা ছিল আর 3 জন পুরুষ লোক। আর গত 2 মাসে হবে আনুমানিক প্রায় 105 জনের মতো হবে। আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে, তো জিজ্ঞাসাবাদে তারা এখনো বলছে যে কেউই বেঙ্গালোর যাবে, কেউ কলকাতা যাবেন, কেউ আবার দিল্লি যাবেন, এরকম বলছিল। তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান কারেন্সি, এগুলি আর কি। আজকে তো আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে। আর আমাদের যে নতুন বিএনএস অ্যাক্ট আছে 2023, তো ওই ধারা এবং ফরেনার অ্যাক্ট আছে এবং আইপিপি অ্যাক্টও আছে।